উদ্দেশ্যে একটাই অনুরোধ রাখবো, আপনারা আগামী 14ই সেপ্টেম্বর ২০২৪ ইংরাজি শনিবার আমরা এ বছরের তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমাদের এই আয়োজন প্রায় 1.5 মাস আগে থেকে শুরু হয়েছে। প্রথমে আমরা মামলাগুলি সিলেক্ট করি, কোন কোন মামলাগুলো লোকাদালতে গ্রহণযোগ্য, তারপর আমরা নোটিশ তৈরির কাজগুলো করেছে, সেগুলো পাঠানো হয়েছে। সমস্ত নোটিশগুলো ইতিমধ্যেই যারা যারা পার্টি আছেন ওদেরকে পাঠানো হয়ে গেছে। আমরা এই বছর প্রায় 23,994টি মামলা নিষ্পত্তির জন্য আমরা লিস্ট করেছি, যার মধ্যে কিছু আছে যেগুলি আদালতে বিচারাধীন আছে, আর কিছু প্রিলিটিগেটিভ ম্যাটার যেগুলো এখনো আদালতে যায়নি। বিচারাধীন মামলাগুলির মধ্যে প্রায় 20,000 মামলা রয়েছে, এর মধ্যে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম মামলা, তারপর চেক বাউন্সের মামলা, বিভিন্ন দেওয়ানি মামলা, তাছাড়া সার্ভিস ম্যাটারেরও কিছু মামলা হাইকোর্টে নেওয়া হয়েছে। টোটাল 51 ব্যাচ পুরো ত্রিপুরায় আমরা আয়োজন করেছি সেই দিনের জন্য। আমরা মিডিয়া বন্ধুদের মাধ্যমে নোটিশ প্রাপ্ত ব্যক্তিদের উদ্দেশ্যে একটাই অনুরোধ রাখবো, আপনারা আগামী 14ই সেপ্টেম্বর আপনারা যে যে কোর্ট থেকে নোটিশগুলো পেয়েছেন সেই সমস্ত সংশ্লিষ্ট কোর্টগুলোতে আপনারা যথাসময়ে পৌঁছবেন, এবং আপনাদের এই যে লোক আদালত আয়োজনের যে উদ্দেশ্য তার সুফলতা সেটা গ্রহণ করবেন। আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির যে অফিস রয়েছে 8টা ডিস্ট্রিক্টে, তাছাড়া 14টা সাবডিভিশনাল লিগাল সার্ভিসেস কমিটির অথরিটির অফিস রয়েছে, সেখানে আমাদের প্যারালিগাল ভলান্টিয়ার বন্ধুরা থাকবেন, সেই দিন হেল্প ডেস্ক থাকবে আপনাদের সাহায্য করার জন্য। তো আপনাদের কাছে আমি আবারও অনুরোধ রাখব, আপনারা এই লোক আদালতে সুযোগ নিন এবং অল্প খরচায় দ্রুত মামলা নিষ্পত্তি করার সুযোগ গ্রহণ করুন। নমস্কার।